রবিবারের চেয়ে কিছুটা কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 39,361 জন, কমেছে মৃত্যু সংখ্যাও। গত 24 ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে 416 জনের। গোটা দেশের মধ্যে এখনো চোখ রাঙাচ্ছে কেরল এবং মহারাষ্ট্রে। দেশের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা কেরল ও মহারাষ্ট্রে বেশি। কেরলে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 17,466, মহারাষ্ট্রে 6,843। অন্যদিকে মিজোরামে, মণিপুর ও অসমে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট মোতাবেক এই 5 রাজ্যের সংক্রমণই কিছুতেই 30,000-এর নিচে নামতে দিচ্ছে না দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,14,11,262। এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 4,20,967 জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 6.87%, যদিও গত 24 ঘন্টায় সংক্রমণের হারও বেড়েছে। গত 24 ঘন্টায় দেশে কোভিড সংক্রমণের হার 3.41%। তবে চিন্তার বিষয়, আক্রান্তের তুলনায় গত 24 ঘন্টায় দেশে সুস্থতার সংখ্যা কম। এমনটা বাড়তে থাকলে সক্রিয় রোগীর সংখ্যা মাথা চাড়া দেবে, তখনই স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল হয়ে পড়ে ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 35,968 জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 4,11,189। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট 3,05,79,106 জন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।